এত বেশি মাতৃভাষা নিয়ে কথা পৃথিবীর আর কোন দেশ বলে কিনা আমি জানি না কিন্তু আবার মাতৃভাষাকে এত অপমান এত অবহেলা এত অশ্রদ্ধা অন্য কোন দেশ করে কিনা আমার জানা নেই আমরা বলি সালাম বরকত রফিক জব্বার অথচ এগুলো কি তাদের নাম কি আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকুল ইসলাম বরকতুল্লাহ কত সুন্দর সুন্দর নাম না কিন্তু আমার বুঝে আসে না যে আমাদের মিডিয়াতে আমাদের মুখে মুখে আমাদের এই ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর নাম এরকম বিকৃতভাবে সংক্ষিপ্তভাবে এরকম বাজেভাবে কেন উল্লেখ করা হয় মায়ের ভাষায় কথা বলা মাতৃভাষায় কথা বোঝা এই অধিকার প্রত্যেকটা মানুষের আছে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত সে বিষয়টা প্রত্যেকটা মানুষের জন্য নিশ্চিত করেছেন কিন্তু আমরা জানি একটা সময় আমাদের এই দেশে নিজের মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলার অধিকার নানাভাবে হরণ করা হয়েছিল এবং সে অধিকার আদায়ের জন্য আল্লাহর কিছু বান্দা দাঁড়িয়েছেন কথা বলেছেন সেই মানুষগুলো তাদের যে অবদান আমাদের জন্য আমাদের মাতৃভাষায় কথা বলার যে অধিকার আমরা পেয়েছি তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য উত্তম বদলা এবং বিনিময় দান করুন যেহেতু তাদেরকে জীবন দিতে হয়েছে এবং জুলুমের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেছেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ যে ব্যক্তির উপর আক্রমণ করে অন্যায়ভাবে অত্যাচার বা অত্যাচার করে অবিচার করে যাকে হত্যা করা হলো খুন করা হলো এবং যা আত্মরক্ষা করতে গিয়ে নিজের জীবন বাঁচাতে গিয়ে তার জীবন দিতে হলো এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মর্যাদার কথা বলেছেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল পূর্বসূরী মানুষগুলোকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন মহতরম হাজরিন কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মনের ভাব ব্যক্ত করার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন তাহলে আমাদের ভাষা মনের ভাবকে ব্যক্ত করার শিক্ষক কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মনের ভাব আমরা ব্যক্ত করব যে এই শিক্ষাটা আল্লাহ তাআলা দিয়েছেন এজন্য আল্লাহ বলেছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে মনের ভাব ব্যক্ত করার সক্ষমতা দান করেছেন আল্লাহ বলেছেন কোরআনে কারিমে অন্য আয়াতে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন আমি কি মানুষকে দুটি চক্ষু দেই নাই আমি কি মানুষকে একটি জিহ্বা এবং দুটি ঠোঁট দেই নাই তার মানে আমাদের এই কথা বলার শক্তি সক্ষমতা এর মাধ্যম উপকরণ এই সবগুলো দান কার আল্লাহ রাব্বুল আলামিনের মহতরম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত পেশ করতেন ইসলামের পথে মানুষকে আহ্বান করতেন মানুষের ভাষায় এবং মাতৃভাষায় তিনি আরবিতে তার মাতৃভাষা আরবিতে তিনি মানুষকে ইসলামের প্রচার করতেন ইসলামের দিকে আহ্বান করতেন এবং তিনি যখন পৃথিবীর বড় বড় সম্রাটদের কাছে চিঠি লিখে পাঠাতেন রোমান সম্রাটের কাছে যখন চিঠি পাঠালেন অন্যান্য সম্রাটদের কাছে চিঠি পাঠালেন তাদের কাছে তিনি আরবি ভাষায় নিজের মাতৃভাষা মায়ের ভাষা চিঠি পাঠালেন এবং সিরাতে ইবনে হিশামের বর্ণনা মতে তিনি বলেছেন আনা আফসাহুল আরব আমি সবচাইতে বিশুদ্ধ আরবি ভাষাভাষী তিনি বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন মাতৃভাষার প্রতি যে দায়িত্ব বোধ এটি তার মধ্যে ছিল এবং তিনি সেটার শিক্ষকতা সেটার পথে পদনির্দেশ তিনি আমাদেরকে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজরিন অতএব মাতৃভাষা এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দান এটা স্বয়ং আল্লাহ তাআলার নিয়ামত মাতৃভাষায় কথা বলা মাতৃভাষায় যে কোনো জিনিস বোঝা এ অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পৃথিবীর ইতিহাসের সকল জাতিকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন এ অধিকার খর্ব করা হলো জুলুম এবং এ অধিকারের জন্য লড়াই করা এ অধিকারের জন্য কথা বলা এটা হলো জুলুমের বিরুদ্ধে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব আমাদের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেটা আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন মহতরম হাজরিন আমাদের দেশে যারা বাংলা ভাষায় মায়ের ভাষায় কথা বলার অধিকার নিয়ে যারা কথা বলেছেন আন্দোলন করেছেন যারা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল তাদের সেই জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেছিলেন সে মানুষগুলো সব বিশ্বাসী মানুষ আমরা যে কজন মানুষের নাম জানি যারা আত্মত্যাগ করেছেন তারা সবাই বিশ্বাসী বান্দা ছিলেন ইমানদার মানুষ ছিলেন তাদের নামগুলো পর্যন্ত আমরা দুঃখজনক
যে সুন্দর করে উচ্চারণ করি না আমরা বলি সালাম বরকত রফিক জব্বার অথচ এগুলো কি তাদের নাম তাদের নাম কি আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকুল ইসলাম বরকতুল্লাহ কত সুন্দর সুন্দর নাম না কিন্তু আমার বুঝে আসে না যে আমাদের মিডিয়াতে আমাদের মুখে মুখে আমাদের এই ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর নাম এরকম বিকৃতভাবে সংক্ষিপ্তভাবে এরকম বাজেভাবে কেন উল্লেখ করা হয়তো তারা যে মুসলমান সন্তান ছিলেন হয়তো তারা যে বিশ্বাসী বান্দা ছিলেন হয়তো তারা যে ইমানদার ছিলেন এই জিনিসটাকে যাতে করে খুব বেশি একটা এটা যেন ফুটে না উঠে সেটার জন্যই এই পায় তারা করা হয় কিনা আল্লাহ ভালো জানে তা না হলে সালাম কেন আব্দুল সালামকে একটা লোকের নাম যখন আব্দুল সালাম তাকে সালাম বলা এটা তাকে সম্মান করা নয় আমাদের যে সমস্ত জাতীয় নেতা আছেন এই জাতীয় নেতাদের নামের যদি এক অংশ শুধু বলা হয় শুনতে ভালো শোনা যাবে মাওলানা ভাসানীকে যদি শুধু ভাসানী ভাসানী বলা হয় শুনতে ভালো লাগবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি যদি মুজিব মুজিব বলা হয় শুনতে ভালো লাগবে এটা কি অপমানকর হবে না আমাদের জাতীয় যত নেতা আছে তাদের নামকে যদি আমরা এক টুকরো শুধুমাত্র বলি এটা কি তাদের প্রতি সম্মান দেখানো হবে যদি সেটা না হয় তাহলে ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই মানুষগুলোর নাম নেয়ার সময় কেন সালাম রফিক বরকত জব্বর আমরা বলি আমরা কেন বলি না আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকুল ইসলাম এবং বরকতুল্লাহ আমার কথা বুঝেন নাই অতএব ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর অবদান যেন আমাদেরকে স্বীকার করতে হবে যেমন ঠিক একইভাবে একজন ইমানদার হিসাবে তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা আমাদের যে ভালোবাসা তাদের অবদানের যে স্বীকৃতি আছে আমরা যে সিস্টেম বানিয়ে নিয়েছি অর্থাৎ আমরা তাদেরকে শহীদ মিনারে আমরা তাদের জন্য ফুল নিবেদন করছি আমরা গান গেয়ে তাদের অবদান এর স্বীকৃতি দিচ্ছি এটার চাইতে তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো দোয়া তারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা যদি এই ইট এবং পাথরের উপরে ফুলের যদি পাহাড় দিয়ে ফেলি তাতে তাদের চুল পরিমাণ কোনো উপকার হবে কিন্তু যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মানুষগুলোর অবদানে আমরা আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি আমাদের উপর যে জুলুম হয়েছিল সেই জুলুমের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন কথা বলেছেন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের ভুল ত্রুটি মাফ করুন তাদেরকে উত্তম বিনিময় দান করুন তাদেরকে জান্নাত দান করুন এটা হবে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় চাওয়া যেহেতু তারা মুসলমান ছিলেন অতএব মুসলমান হিসেবে দোয়ার চাইতে একজন মুসলমানের মৃত্যুর পরে আর বড় কোনো চাওয়া হতে পারে অতএব আজকের মাহফিল থেকে আমরা আসুন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পূর্বসূরি আমাদের এই বীর যারা নিজেদের জীবনকে বাজি রেখে তারা জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কথা বলেছেন আন্দোলন করেছেন মাতৃভাষায় কথা বলার আল্লাহ প্রদত্ত অধিকার এটা তারা আদায়ের জন্য চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকুল ইসলাম এবং বরকতুল্লাহ এবং সংশ্লিষ্ট আরো যারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন মোহতারাম হাজরি মায়ের ভাষায় কথা বলা এটা আমাদের যেমন অধিকার তেমনি ভাবে এটা আমাদের কর্তব্য বটে মাতৃভাষার প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব আছে এর ভিতরে একটা দায়িত্ব হলো আমরা বছরে একদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলাম কিংবা আমাদের ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর জীবনী চর্চা করলাম আলোচনা করলাম এবং নানামুখী আয়োজনের মধ্য দিয়ে একটা দিনকে আমরা পালন করলাম এর মাধ্যমে আমাদের মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কখনো পালন হবে না আমাদের মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন হবে কখন যখন এই ভাষায় কথা বলতে আমাদের কখনো ইতস্তত বোধ হবে না আমরা যখন গর্বভরে এই ভাষায় কথা বলবো এই ভাষার চর্চা যখন সর্বত্র করব এবং এটা করতে আমাদের কোনো প্রকার আমাদের মধ্যে হীনমন্যতা যখন কাজ করবে না ইতস্তত বোধ আমরা যখন করব না তখন আমাদের ভাষার প্রতি আমাদের ভালোবাসা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতা এর প্রতি আমাদের কর্তব্য বোধ সেটা প্রমাণিত হবে সম্মানিত উপস্থিতি আমার কাছে অবাক লাগে
মাতৃভাষার জন্য জীবন দেওয়ার বিরল ঘটনা আমাদের দেশে ঘটেছে এবং মাতৃভাষা নিয়ে সবচেয়ে বেশি আমরা সরব আমরা কথা বলি যদিও সেটা বছরে একদিন কিন্তু মাতৃভাষার প্রতি এতটা অবহেলা বাংলা ভাষার প্রতি আমাদের দেশে এতটা অবহেলা এতটা অযত্ন এতটা উদাসীনতা এতটা দায়িত্ব গ্রহণহীনতা আমাদের দেশে তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর তথাকথিত এলিট শ্রেণীর শিক্ষিত এই মানুষগুলোর মধ্যে আমরা যে পরিমাণ দেখি যে নিজের মায়ের ভাষার প্রতি তারা যতটা অবহেলা করে আপনি পৃথিবীতে অন্য কোন দেশে সেটা দেখতে পাবেন না এর নজির আপনি নিতে চান আমি কয়েকটা নজির আপনাকে দেই আমাদের এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আমাদেরকে আমাদের ভাষা প্রেম শেখাতে আসে যারা আমাদেরকে দেশপ্রেম শেখানোর চেষ্টা করেন দুঃখজনক হলেও সত্য তাদের অনেকে আমি সবার কথা বলছি না তাদের অনেকে আছেন ইংরেজি ছাড়া তারা কয় কথাই বলতে পারেন না নিজেদের ছেলে মেয়েগুলোকে তারা বাংলা ভাষায় কথা বলতে পারে যে এটা তাদের দেখলে তাদের সাথে কথা বললে বোঝা যায় না তাদেরকে ইংরেজ বানান নিজেদের ছেলে মেয়েগুলোকে বাইরে শুধু পাঠান না সেখানে সেটেল করেন অথচ এই লোকগুলোই এদেশের সাধারণ মানুষকে ভাষা প্রেম এবং দেশপ্রেমের সবক সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে মুহতারাম হাজেরিন আমি শুধুমাত্র তাদের সমালোচনাই করছি না এ ব্যাপারে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই একটা জাতির কৃষ্টি সংস্কৃতি একটা জাতির নিজস্ব যে কালচার আছে সেটাকে যদি তারা চর্চা না করে তখন সে জাতি নানাভাবে হারিয়ে যায় এই যুগে মানুষ মানুষের দাসত্ব আগের মতো করে না এখন কৃষ্টি কালচারের দিক থেকে সংস্কৃতির দিক থেকে মানুষ মানুষের দাসত্ব এবং গোলামি করে মানুষ টেরও পায় না আমি কয়েকটা উপমা দিতে চাই আমরা আমাদের দেশে বাংলা ভাষার সর্বত্র ব্যবহার এর চর্চা এটা নিশ্চিত করা তো দূরের কথা বরং উল্টো আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিনোদনের জগৎ বলেন অন্যান্য যত জগৎ আছে সমস্ত ক্ষেত্রে আমরা দেখি আমাদের মায়ের ভাষা মাতৃভাষা এটা চর্চা করার চাইতে আমরা ইংরেজি বা অন্য ভাষা চর্চা করতে আমরা খুব বেশি আগ্রহ বোধ করি ঠিক না ঠিক কোন ছেলে কোন মেয়ে শুদ্ধ বাংলা ভাষায় কথা বললে মা বাবা এত খুশি হয় না যদি তার ছেলেটা তার মেয়েটা স্কুলে দু চারটা ক্লাস পড়ার পরে অনর্গল ইংরেজি কথা বললে তিনি যতটা খুশি হন বাংলার চর্চা আমাদের দেশে খুব একটা আমরা করি দিন যত যাচ্ছে আপনি দেখেন যে আমরা আস্তে 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 এটাকে কোথায় নিয়ে যাচ্ছি ভাইয়েরা আমার আমাদের মাতৃভাষার প্রতি মায়ের ভাষার প্রতি আমাদের প্রথম কর্তব্য হলো এই ভাষা চর্চা করতে কোনো প্রকার হীনমন্যতা কাজ করতে পারবে আমরা যদি মাতৃভাষার শব্দগুলো ব্যবহার করতে আমরা যদি হীনমন্য হই আমাদের মধ্যে যদি অবহেলা থাকে উদাসীনতা থাকে তাহলে আল্লাহর দেয়া এই নিয়ামতের অবজ্ঞা করলাম অবহেলা করলাম অশ্রদ্ধা করলাম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলাম এটা কখনো কোনো মানুষ দ্বারা করা কখনো সমীচীন হতে পারে আপনি যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষার দিকে লক্ষ্য করেন আপনি অবাক হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত মুজিজা ছিল অলৌকিকত্ব ছিল এর মধ্যে একটা বিষয় এটাও যে তিনি যে ভাষায় কথা বলতেন সে ভাষায় তিনি সবচেয়ে শুদ্ধভাবে কথা বলতেন তিনি বলছেন আনা আফসাহুল আরব আমি তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আরবিতে কথা বলি যারা আরবির আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে যারা ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকটা মানুষ বলতে পারবেন আমি যখনই হাদিস সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করি আরবি ভাষা সম্পর্কে ধারণা লাভ করার সুযোগ যখন হয় তখনই আমি অবাক হয়ে দেখলাম যে সুবহানাল্লাহ একটা মানুষ তার জীবনে যত কথা বলেছেন শত শত হাজার হাজার হাদিস হাদিস গ্রন্থগুলোর ভিতরে সংরক্ষিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথার মধ্যে কোনো প্রকার ভাষাগত ত্রুটি বিচ্ছুতি ভুল ভ্রান্তি এরকম কোনো কিছু আজ পর্যন্ত পৃথিবীর কোনো গবেষক বের করতে পারেনি আর আমরা আমরা আমাদের ভাষা এটাকে যে আমরা কোন জায়গায় নিয়ে গেছি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন ভাইরা আমার নিজের মায়ের ভাষায় কথা বলতে কোনো প্রকার হীনমন্যতা আমাদের মধ্যে আসা উচিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আদালত পর্যন্ত আমাদের সর্বত্র বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে তবেই আব্দুস সালাম এবং
আব্দুল জব্বার রফিকুল ইসলাম বরকতুল্লাহদের সে আত্মত্যাগ সার্থক হবে ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র বছরে একদিন ওই ফুল দেওয়াটাকে দেশপ্রেম আর ভাষাপ্রেম বানাই নিলাম আর সারা বছর জুড়ে মাতৃভাষাকে অপমান অপদস্থ অবহেলা অবজ্ঞা অশ্রদ্ধা অসম্মান যতভাবে করা সম্ভব সবভাবে করলাম তাহলে আমার মাতৃভাষার প্রতি আমার ন্যূনতম দায়িত্ব আমরা পালন করলাম দ্বিতীয়ত মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে ভাষা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাষার অপব্যবহার করা যাবে আল্লাহর দেওয়া এই ভাষা দিয়ে যদি আপনি মুখ দিয়ে গালি দেন মুখ দিয়া কাউকে গালি দেন ভাষার অপব্যবহার করে আপনি ভাষা ব্যবহার করে যদি কাউকে কটু কথা বলেন কষ্ট দেন আপনি ভাষার অপব্যবহার করে যদি আপনি কারোর বিরুদ্ধে গীবত করেন পরনিন্দা করেন সমালোচনা করেন তার পেছনে আপনি ভাষার অপব্যবহার করে যদি মিথ্যা কথা বলেন ভাষার অপব্যবহার করে আল্লাহর দেওয়া এই শক্তি বাকশক্তিকে অপব্যবহার করে আপনি যদি মানুষকে প্রতারণা করেন তাহলে এগুলো সবগুলো ভাষার সদ্ব্যবহার হবে না অসদ্ব্যবহার হবে অতএব আমরা যদি ভাষার এই অসদ্ব্যবহার করি তাহলে আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অধিকার যারা এনে দিয়েছেন তাদের সে আন্দোলন তাদের সে সংগ্রাম সার্থক হলো না অর্থাৎ আমরা তাদের সে আন্দোলন সংগ্রামের প্রতি শ্রদ্ধা দেখালাম না তারা আমাদেরকে ভাষার এই অপব্যবহার করবার জন্য ভাষায় মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দেন নাই ঠিক কিনা বলেন অতএব মাতৃভাষার প্রতি আমাদের এই দায়িত্বশীলতা থাকতে হবে আসুন আমাদের জবানকে আমরা হেফাজত করার নিয়ত করি ভাষার এই মাসে যে আল্লাহর দেওয়া ভাষা এটা দিয়ে আমি একটা ভালো কথা বলবো এটা দিয়ে আমি ভালো কাজ করব এটাকে আমি কোনো মন্দ কাজে মন্দ ক্ষেত্রে ব্যবহার করব না ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ সেই সাথে সর্বত্র বাংলা ভাষার চর্চা করব ব্যবহার করব এবং এটাই হবে আমাদের এই ভাষা আন্দোলনকারীদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা প্রকাশের মাধ্যম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন